গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা উঠে যেটা আমার ফার্স্ট কাজ, সেটা হলো চিনিকে ফ্রেশ করানো। আগে তো ওয়াইফস ডে ফেস ক্লিন করিয়ে দিতাম ওর, কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে, এখন এই জিনিসগুলোর হ্যাবিট করাতে হবে ওকে। তো সেই জন্য আর কি ওকে মুখটা ধুয়ে দিলাম এবং জল কুচি করিয়ে দিলাম, আর এখন ভালো করে মুখটা মুছিয়ে দিয়ে এখন সকালবেলা উঠেই আমি বলতে বলেছি ওকে। ওটা বল এবার ওর কী হয়, যেদিন ঘুমটা ঠিকঠাক হয় সেদিন সকালে উঠেই বলে, আর যেদিন ঘুমটা ঠিকঠাক হয় না সেদিন একটু ও করে। সেটা হচ্ছে সকালে উঠে যায় শ্রীকৃষ্ণ বলা। তো যাই হোক, এই যে এখন ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন যেটা ওর চিনির যেটা সবার প্রথমে কাজ সকালে উঠে ফ্রেশ হয়ে ওর ঠাম্মির কোলে যাওয়া, দেন হচ্ছে দোলনাতে যাওয়া। কিন্তু দোলনার ওখানে এসে গেছে প্রচুর রোদ, এখন যাওয়াই যাবে না। তো যাই হোক, আমি এই দেখো টুথব্রাশ আর টুথপেস্ট নিয়ে চলে গেলাম এখন ব্রাশটা করতে, দেন এসে কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে নেবো। তো এই যে ব্রেকফাস্ট আমাদের ফ্রেশ হয়ে গেছি, আর বাটারটা শেষ হয়ে গেছে, তার জন্য যে ব্রেড বাটার নেই, একটু কর্নফ্লেক্স বানিয়ে নিয়েছি। এটা আপাতত একটু ভিজতে থাক, ততক্ষণ হচ্ছে গিয়ে আমরা চাটা খেয়ে নিই, ঠিক আছে? এই ভিডিও ক্লিপটা হয়তো তোমরা কালকেও দেখেছো। তো চিনির জন্য কিছু শপিং করা হয়েছিল, যেহেতু তোমরা সবাই জানো যে সামনে কিন্তু যাচ্ছি আমরা গোয়াতে ঘুরতে। তো চিনির জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস আগের দিন কেনা হয়েছে, তো সেগুলোই ট্রায়াল দেওয়াচ্ছিলাম। কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, চলো এই ভিডিওতেও ভাবলাম একটু অ্যাড করে দিই, কেননা ভিডিওটা এই সময় শ্যুট করা ছিল। যাই হোক, এই কর্সেটগুলোর জন্য নেওয়া হয়েছে, তোমরা সবাই ব্ল্যাক ড্রেসটা খুব ভালো বলেছো, ইভেন আমারও ভীষণ পছন্দ হয়েছে। ওটা আমি পছন্দ করে কিনেছি, ইচ্ছা আছে যে ওটা পরিয়েই ওকে নিয়ে যাব, ওটা দিয়ে ওর একটা এয়ারপোর্ট লুক হবে। বাট যেহেতু গরমকাল, সেহেতু ব্ল্যাক, ওই জন্য ভাবছি পরাবো কি পরাবো না যাওয়ার সময়। আবার প্লেনে তো আবার এসি থাকবে, সেখানে আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়, আমার নিজেরও ঠান্ডা লেগে যায়। তো আমি খুব কনফিউজ যে কি করব না করব। যাই হোক, সেই সময় দেখা যাবে, এখনও ভেবে উঠে পারিনি। আর খুব সুন্দর সুন্দর ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, পুরো গোয়া ট্রিপটার, মানে কোথা দিয়ে কী করে যাচ্ছি না যাচ্ছি, কোথায় কী উঠছি না উঠছি, সমস্তটা। তারপরে দেখো, আমি স্নান টান করে চলে এসেছি এখন পুজোর বাসনগুলো মাজতে। আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু জানোই যে পুজো নিয়ে কতটা চাপ থাকে আমার। তো চিনি ক্যাম বলছে কি, মা আমাকে একটু পুজোর বাসনগুলো মেজে দেবে? তা বলছে হ্যাঁ দেবো, দিচ্ছি দাঁড়াও। আর ও যে কী কথা শিখেছে, তোমাদেরকে কি আর বলি। যাই হোক, ওই দেখো আমার এখন কাজ বাড়াতে এসছে, উনি মানে বাসন মেজে দিতে এসছে চিনি আমাকে। তো গাইস, পুজো টুজো দেওয়া কমপ্লিট করে আমি আর তোমাদের দাদাভাই একটু রেডি হয়ে গেছিলাম বন্ধন ব্যাংকে। ওখানে আমাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, ওটা বন্ধ করতে গেছিলাম। অ্যাকচুয়ালি যখন আমি ইউটিউব মানে চ্যানেলটা যখন আমার মনিটাইজ হয়, এই চ্যানেলটা তো 3 বছর আগেকার কথা, তো সেই সময় এরকম ব্যাংকের বই লাগবে। হ্যাঁ, যখন আমি শুরু করি আমি সত্যিই জানতাম না যে এরকম সত্যি আদৌ এখান থেকে কিছু আর্নিং টার্নিং হয়। তো সেই জন্য কোনো ব্যবস্থা করিনি। এবার মনিটাইজ আমার চ্যানেল হয়ে গেছে, তখন আমার যে ভাইটা আর কি সবকিছু করে দিয়েছে, তো আমাকে বললো বৌদি এবার হচ্ছে গিয়ে তোমার ব্যাংকের বই লাগবে একটা। তা বলে আমার তো স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমার তো SBI তে কোনো ব্যাংকের বই নেই। তারপরে তোমাদের দাদা ভাই যেহেতু জব করে, তো এবার ওর হচ্ছে ব্যাংকের বইটা দেওয়া যাবে না, যেহেতু স্যালারি অ্যাকাউন্ট ওইটাও দেওয়া যাবে না। তো কি করব কি করব, তারপর সেই সময় বন্ধনের একটা অ্যাকাউন্ট খুলি, জয়েন্ট অ্যাকাউন্ট। তো এবার যেটা কি হয়েছে, ওই তখন ওই বন্ধনের হচ্ছে সুইপ কোড দিতে পেরেছিল না এরা, তো সুইপ কোডটা অবশ্যই চাই। তো সুইপ কোড এরা দিতে পারেনি বলে সেই সময় এটা আর কি সেটা হয়নি। তারপরে কি করব, তারপরে হচ্ছে বাবার মানে আর কি আমার শ্বশুর মশাই, তো বাবার ব্যাংকের বইয়ের সঙ্গে আর কি আমার ইউটিউবের যত পেমেন্ট সব বাবার ব্যাংকেতে ঢোকে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য, এবার যেহেতু চারিদিকে এরকম অ্যাকাউন্ট খুলে রাখাটা ঠিক নয়, তো করব করব বলে আর করাই হচ্ছিল না বন্ধ। তো তারপরে এই যে ফাইনালি আজকে গেছিলাম বন্ধ করার জন্য। তাও ব্যাংকের কাজ তো একবার গেলে কি হয়, নানান রকমের ঝামেলা করে। তো যাই হোক, সেই ঝামেলা করলো, আবার যাও একদিন, তো যাই না আবার কবে যেতে পারবো। তো চলো, আমাদের তো কারেন্ট নেই, ওই জন্য জানলার কাছে এসে এরকম কথা বলছি। কারেন্ট নেই, ইনভার্টার আছে, এবার তবু মানে দুপুরে চিনি ঘুমাবে, তো ওর জন্য একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি, কখন কারেন্ট আসবে জানি না। ইলেকট্রিকের পোল টোল সব ভেঙে গেছে, ওগুলো কখন ঠিক করে লাইন দেবে বলা মুশকিল। তো চিনি যাতে একটু ঘুমোতে পারে, ওই জন্য আপাতত আমরা সব মানে কারেন্ট সেভিংস করছি। তো চলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, পুজোর তো দেওয়া হয়ে গেছে, এখন খাবো, খুব খিদে পেয়ে গেছে, চলো। এটা কি শুশুরি? এটা তো শুশুরি না, শুশুরি তো এরম হয় না। দিও না বেশি, দিও না, না তোমাকে হাতে খেতে হবে না। কেমন জানে খেতে, না ভালোই তো খেতে, দেখে তো খাই। আমরা এসেছিলাম একটু ছাদে ব্র্যান্ডের একটা শুট করতে, যেহেতু ঘরে হচ্ছে গিয়ে কারেন্ট নেই,
ইনভার্টারের কারেন্টটা বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি, যদি সন্ধ্যার পরপর দেয় সন্ধ্যা লাগলে প্রবলেম হয়ে যাবে, ওই জন্য। আর ব্র্যান্ড থেকে এত চাপ দিচ্ছে যে ছাদে এসে শ্যুট করতে হলো এখন, তো শ্যুটটা তো করে নিয়েছি। আর এই হচ্ছে অবস্থা কালকে ঝড় বৃষ্টি হয়ে, তা ভাবলাম একটুখানি ছাদটা দিয়ে নিই। তোমরা হয়তো দেখবে আমি এই বাড়িতে মোটামুটি অনেক কাজই করেছি, মানে সব কাজই টুকটাক করে থাকি কম বেশি, বাট কোনোদিনও ঝাঁটা ধরিনি। 5 বছর বিয়ে হয়েছে, আজকে এই যে আমি ঝাঁটা ধরলাম, ঝাঁটা আমাকে দেয়নি কোনোদিনও, ঝাঁট দিতে দেয়নি, বলে উনি ঝাঁট দেওয়ার কথা, ঝাঁট দিয়ে দেয় আর কি। তো কোনোদিনও আমি ঝাঁট দিইনি, এই যে 5 বছরের জীবনে প্রথমবার ঝাঁটা ধরলাম। ঠিক আছে, দাও তো ঝাঁট, ভালো করে ঝাঁট দাও। বলো ওইখানে রাখো, সব খেলে লিচু গাছে লিচু নেই, আম গাছে আম নেই, কাঁঠাল গাছে কাঁঠাল নেই। জাদু তো না করেছে বুঝলে, নাহলে আমাদের গাছে মানে পাতা দেখা যায় না, এত লিচু হয়, একটা লিচু হয়নি, একটাও না। তারপরে আম, এত এত আম ফেলে দিতে হয়, কত আম হয় আমাদের গাছে, খালি এই যে গাছে টক আম, মানে যে জন্মে খাওয়া যায় না, হাত দিয়ে টাচ করবো মনে হয় পুরো শরীরই টক হয়ে গেল। তো সেই গাছে ওই যে কটা আম হয়েছে, আর কাঁঠালও তাই পচে যায়। ওই যে যে আমার জেঠিমার বাড়িতে আর কি দেওয়া আসা হয়, গরুকে দেওয়া হয়, এত কাঁঠাল হয়, সেই কাঁঠালও হয়নি। আপনি হাঁপিয়ে গেছেন, এবার থামুন।